আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমের কাশ্মীরি আচার। এটা আমি একেবারে ট্রেডিশনাল ওয়েতে দেখাবো। আমাদের গ্রাম অঞ্চলে মা খালারা যেভাবে আচার তৈরি করত, ঠিক আজকে আমি সেভাবে তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে। যেহেতু এই আচারটা খেতে একটু মিষ্টি হয়, ছোট বড় সকলে অনেক পছন্দ করে এই আমের আচারটা। কাশ্মীরি আচার বানানোর জন্য আমি 1.5 কেজি পরিমাণ আম ছিঁড়ে নিয়েছি। ছিঁড়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আবার একটু হালকা করে ছিঁড়ে নিচ্ছি, যেন আমের মাঝে কোনো রকমের সবুজ অংশ না থাকে। এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এখন আমি আমগুলোকে একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আমি যেহেতু একটু পরিপক্ক আম নিয়েছি, কারণ কাশ্মীরি আচার একটু পরিপক্ক আম দিয়ে ভালো হয়, তাই একটু ভাগ করতে একটু কষ্ট হবে, প্রেশার ক্রিয়েট করতে হবে। দুভাগ করে মাঝখান থেকে আটির অংশটা ফেলে নিতে হবে। একইভাবে আমি প্রত্যেকটা আম থেকে আটির অংশগুলো ফেলে নিচ্ছি এবং লম্বা লম্বা করে সমান করে প্রত্যেকটা টুকরা কেটে নিতে হবে। এবং খেয়াল রাখতে হবে প্রত্যেকটা টুকরার মাঝে যেন আটির অংশটা থাকে, নাহলে কিন্তু কাশ্মীরি আচার যখন আপনারা তৈরি করবেন তখন কিন্তু ভেঙে যাবে। তো এই জন্য আপনারা একটু পরিপক্ক আম নেবেন। সবগুলো কাটা হয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এবং আমরা যে চুনটা পানের সাথে খাই সেই চুনের একটা কোটা কিনে নিয়ে এসেছি। এখন এগুলো দিয়ে আমি আমটাকে ভিজিয়ে রাখবো কমপক্ষে 3 ঘন্টার জন্য। এতে করে আমের থেকে যে বাড়তি কষ থাকবে তা বের হয়ে যাবে এবং কাশ্মীরি আচারটা যখন আমরা বানাবো তখন কিন্তু আমগুলো ভেঙে যাবে না। 3 ঘন্টা পরের অবস্থা দেখাচ্ছি। 3 ঘন্টার মাঝে কিন্তু আম থেকে কষগুলো অনেকাংশে বের হয়ে গেছে। এই আমের কষটা ছাড়ানোর জন্যই আমরা চুনের পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে ছেঁকে নিব। মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ চিনি নিলাম, সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, আর নিয়ে নিব 1/2 কাপ পরিমাণ ভিনেগার। চেষ্টা করবেন অবশ্যই ভিনেগারটা দেওয়ার জন্য, তাহলে আমের আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। এখন নাড়াচাড়া দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত চিনিটা একেবারে গলে না আসছে। আর চেষ্টা করবেন অবশ্যই সাদা চিনি ইউজ করতে, তাহলে আচারের রং অনেক বেশি সুন্দর আসবে। এখন দিয়ে দিলাম 2টা তেজপাতা ছিঁড়ে, এতে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে। আর এখন নিয়েছি আদা কুচি, আর নিয়েছি শুকনো মরিচ, কেচি দিয়ে গোল গোল করে কেটে বিচি ফেলে দিয়েছি। এখন আমি শুধু আদাটা অ্যাড করব, 1-2 বলক আসা পর্যন্ত রান্না করব। এতে করে আদার সুন্দর ফ্লেভারটা চিনি শিরার মাঝে ঢুকে যাবে। 1-2 বলক আসার পরে এখন আমি দিয়ে দিচ্ছি আম। এটা মোটেও কোনো ভারী শিরা হবে না, একেবারে পাতলা একটা শিরা হবে। জাস্ট বলক আসলে আমটা ছেড়ে দিচ্ছি। তো আমটা দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে রান্না করব। 1 থেকে 2 মিনিটের মাঝেই দেখবেন যে আমের মাঝে যে হালকা কালো ভাবটা এসেছে ছেঁকে রাখার ফলে, এটা কিন্তু চলে গেছে এবং আমের রঙটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। চুলার আঁচ একেবারে বাড়ানো যাবে না, মাঝারি লো হিটে ধৈর্য ধরে রান্না করতে হবে, নাহলে কিন্তু কাশ্মীরি আচারের কালারটা নষ্ট হয়ে যাবে। এবং 1-2 মিনিটের মাঝে দেখবেন আম থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে গেছে, সেই জন্য আমি পানির পরিমাণটা একেবারে কম দিয়েছি। 7 মিনিট পরের অবস্থা দেখতে পাচ্ছেন, আমের রং অনেকখানি চেঞ্জ হয়ে এসেছে, কিন্তু আমের ভিতরে এখনও সাদা অংশ রয়ে গেছে। তাই আমি আরও 10 মিনিটের মতো এটাকে রান্না করব। আর এখন দিয়ে দিচ্ছি মরিচ কুচি, যা আগে আমরা বিচি ফেলে রেখেছিলাম। এখন এটা দিয়ে আবারও ভালো করে মিশাবো। যেহেতু মরিচের বিচি ফেলে দিয়েছি তাই কাশ্মীরি আচারটা একেবারেই ঝাল হবে না এবং শুকনো মরিচের একটা সুন্দর ফ্লেভার আচারের মধ্যে ছড়িয়ে যাবে। এখানে কিন্তু লক্ষ্য করেছেন আমরা কোনো গরম মশলা ইউজ করিনি, শুধু তেজপাতা, আদা কুচি আর শুকনো মরিচ কুচি দিয়ে কাশ্মীরি আচারটা বানাতে হয়। 10 মিনিট পরের অবস্থা দেখতে পাচ্ছেন, আচারের রং একেবারেই চেঞ্জ হয়ে গেছে এবং পানি অনেকখানি কমে এসেছে। এ অবস্থায় আমি তেজপাতাগুলো তুলে নিচ্ছি। আমি এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমগুলোকে চেপে চেপে চিনি শিরার মাঝে ঢুকিয়ে দিচ্ছি, যেন সবগুলো পাশ একই রকম করে হয়ে আসে।
एक चा चामच लवण दिए दिए जेहेतु आमटा लवणेर पानीते भिजिए रेखेछिलाम ताई लवणटा एतक्षण देइनि। आमटा जखन अर्धेक हये आसबे तखन लवणटा अवश्य चेक करे नेबेन। আর চিনির পরিমাণটা কম বেশি হতে পারে, আম যদি বেশি পরিমাণ টক হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা আরেকটু বেশি লাগবে। এই আচারটা আপনারা ফ্রিজে রেখে অনারসে 6 থেকে 7 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আমের আচারগুলো কিন্তু একটা টুকরো ভাঙেনি, এই কারণ হচ্ছে আমের টুকরোগুলোতে প্রতিটা অংশে আঠির অংশ আছে। আর এক দু মিনিট নাড়াচাড়া দিয়ে আম নামিয়ে নেব এবং রুম টেম্পারেচারে নিয়ে ঠান্ডা করে নেব। এর মাঝে যতটুকু চিনি শিরা দেখা যাচ্ছে তা কিন্তু আম সোপ করে নেবে। একটা সার্ভিং ডিশে আচারগুলোকে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন আচারটা কতখানি সুন্দর এবং ক্লিয়ার হয়েছে। প্রতিটা টুকরো কিন্তু একেবারে স্বচ্ছ হয়ে গেছে, কারণ এটার ভিতর পর্যন্ত হয়েছে। আমি চামচ দিয়ে আপনাদেরকে তুলে দেখাচ্ছি এবং প্রত্যেকটা পিসে কিন্তু আটির অংশ রয়েছে। আপনারা যদি প্রতিটা স্টেপ ফলো করে এভাবে তৈরি করেন তাহলে আপনাদের আচারটাও একেবারে পারফেক্ট হবে এবং আচারটা একেবারে গোল্ডেন কালার হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।